हेलो फ्रेंड्स, हेल्थ टिप्स चैनल पक्ष के सबा के स्वागत और शुभेच्छा। आशा रखी सबाई भलो आसें। तो कथा ना बाड़िए आज के आलोचना शुरू कर दी। आज के आलोचना करब मोबाइल फोन जीवाणुमुक्त रखार सब चे सहज उपाय। तो फ्रेंड्स, एन समय तो करोना भाइरसर आसले सबाई सचेतन एन बाट एक जिनिस निये भावी सेटा हलो मोबाइल। मोबाइल निये आम्रा बाहिरे बेर होई बाट मोबाइलटा किभाबे जीवाणुमुक्त करब सेटा आम्रा अनेकेई जानी ना। तो फ्रेंड्स, आज के आमार भिडियोटा तादेर जन्य। तो प्रथमेई फोनटी आपनारा बंद करे निते होबे, कोनो केस बा कवर व्यवहार करले ता खुले निते होबे एबं परिष्कार करार जन्य फोनटी चार्जे रखा जाबे ना। আর বিশেষ করে হ্যান্ড স্যানিটাইজার, অ্যালকোহল ইত্যাদি রাসায়নিক উপাদান ব্যবহার করে ফোন পরিষ্কার করা উচিত নয়, কারণ এতে ফোনের ডিসপ্লের উপরিভাগে থাকা যে প্রোটেকটিভ কোটিং আছে যেটা নষ্ট হতে পারে বা নষ্ট হয়ে যাবে। সাবান পানি দিয়ে ফোন পরিষ্কার করার জন্য প্রয়োজন একটা মাইক্রোফাইবার কাপড়। এই কাপড় সাবান মিশ্রিত পানি দিয়ে আধা ভেজা করে নিতে হবে, অর্থাৎ সাবান পানিতে কাপড় ভিজিয়ে বালো মতো চিপে পানি বের করে নিতে হবে। এবার এই কাপড় দিয়ে পুরো ফোন আলতোভাবে মুছতে হবে। ফোনের বিভিন্ন পোর্টের আশেপাশে মোছার সময় সাবধান থাকতে হবে, কারণ এখানে পানি চলে গেলে ফোনটি নষ্ট হতে পারে। এরপর আরেকটি শুকনো পরিষ্কার কাপড় দিয়ে আবার ফোনটা মুছতে হবে। অতি বেগুনি রশ্মি ব্যবহার করে ফোনের জীবাণু ধ্বংস করার জন্য কিছু যন্ত্র পাওয়া যায়, তবে তা করোনা ভাইরাসের বিরুদ্ধে কতটা কার্যকর তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়। তো ফ্রেন্ডস, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। আবার কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।